হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যে 2021টি গ্রামীণ ডাক সেবক পদের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, সেই পদের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং যারা এখনও ওই বিজ্ঞপ্তির ব্যাপারে এখনও বিষয়টি দেখেননি তারা এই ভিডিওর নিচে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও গিয়েও ওই ভিডিওটি দেখে আসতে পারবেন। এবং ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই পদের জন্য 20টি আলাদা পোস্ট অফিসের জন্য আবেদন করতে পারবেন, যেটা আপনারা আগের বিজ্ঞপ্তির ক্ষেত্রে হয়তো 5টি করে আবেদন করেছিলেন, কিন্তু এটা আসলে 20টা কিন্তু আবেদন করতে পারবেন, 20টা আলাদা আলাদা পোস্ট অফিসের জন্য। সুতরাং ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে সম্পূর্ণ পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কীভাবে আপনারা 20টি পদের জন্য আবেদনটি করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমি এখন আছি ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে GDS অনলাইনের আপনারা আবেদন করতে পারবেন। তাহলে এখানে দেখুন, প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখুন www.appost.in, এখানে এসে আপনাদের প্রথমে এখানে দেখুন স্টেজ 1 রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে এখানে যে রেজিস্ট্রেশন অপশনটা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজটায় চলে আসবেন। এবং ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই আবেদনটি আপনাদের নিজেদের স্মার্টফোন থেকে করতে পারবেন, এর জন্য আপনাদেরকে কোথাও কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। পুরো পদ্ধতিটা আপনারা এখান থেকে দেখে নিন, আপনারা নিজের বাড়ি বসে নিজেরাই কিন্তু আবেদনটা করতে পারবেন। তাহলে দেখুন, এই পেজে আসার পরে আপনাদের এখানে যে ডিটেলসটা ফিল আপ করতে হবে এখানে একটু দেখে নেবেন, সমস্ত কিছু ক্যাপিটালে আপনারা এখানে ফিল আপ করবেন। এখানে দেখুন অ্যাপ্লিকান্ট নেম প্রথমে আছে, আপনাদের এখানে নাম দিতে হবে, এবং নামটা কিন্তু আপনাদের 10th পাস সার্টিফিকেটে যেভাবে রয়েছে সেভাবে দেবেন। এরপরে আছে ফাদার্স নেম, এখানেও ঠিক একইভাবে সার্টিফিকেটে যে নামটা আছে আপনার বাবার নাম সেভাবে এখানে টাইপ করতে হবে। এরপরে দেবেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যাবে। এরপরে আপনাদের ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে, এরপরে আছে জেন্ডার, এবং এরপরে আছে কমিউনিটি। এখান থেকে আপনাদের ক্লিক করে এখানে দেখুন UR OBC ST এই ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে আছে হোয়েদার বিলংস টু EWS, এখান থেকে আপনাদের যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এখানে UR এ পার্সন উইথ ডিসএবিলিটি, এখানে ইয়েস অথবা নো করবেন। সিলেক্ট PWD ক্যাটাগরি, এখান থেকে আপনাদের যদি আপনারা ইয়েস করেন তাহলে এখান থেকে আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে, আদারওয়াইজ এগুলো কিছু আপনাদের করার প্রয়োজন নেই। এবার এখানে সার্কেল ইন হুইচ 10th ক্লাস পাস্ট, এখান থেকে আপনাদের সার্কেল চুজ করতে হবে, এটা আমাদের অবশ্যই। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল আপনাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করলেই এখানে 10th ক্লাসের যে বোর্ড আছে সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এখান থেকে আপনাদের যে বোর্ড আছে সে বোর্ড সিলেক্ট করতে হবে, এবং এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে যদি আপনাদের পাসিং ইয়ার 2009 থেকে 2011 মতো থাকে তাহলে উপরের অপশানটি ক্লিক করবেন, আর যদি 2012 পরবর্তী হয় তাহলে নিচের অপশানটা প্রেস করে দেবেন। এরপর আছে ইয়ার অফ পাসিং, কোন বছর আপনারা পাস করেছেন, এখান থেকে আপনাদের সেই পাসিং ইয়ারটা কিন্তু এখান থেকে চুজ করে দিতে হবে। এবার দেখেন এখানে আপলোড করতে হবে আপনাদের ছবি, এখানে ছবির সাইজ কিন্তু 50 KB মধ্যে হতে হবে, যেটা 200 DPI এর মধ্যে, এবং পিক্সেল হতে হবে 200x230 পিক্সেলের মধ্যে, এবং যে সিগনেচার আপনাদের আপলোড করতে হবে সেটা হতে হবে 20 KB মধ্যে এবং 200 DPI এর ভেতর, যেটা 140x60 পিক্সেলের মধ্যে হতে হবে। এই দুটো অপশান থেকে আপনাদের ফাইল চুজ করতে হবে, এবং আপনারা এই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে করতে পারবেন, তার জন্য আপনাদের ছবি এবং সিগনেচার মোবাইলে কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। এবং এখানে বিভিন্ন রকম ক্যাপচাগুলো আসবে, সেই ক্যাপচা এখানে ফিল আপ করতে হবে, এবং তারপর এখানে আপনারা চেকমার্কে ক্লিক করতে হবে, এবং তারপর আপনারা প্রিভিউ করে দেখতে পারবেন, এবং সব কিছু ঠিক থাকলে এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট ডিটেলসে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি এখন এই সমস্তগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, প্রিভিউ অপশানে ক্লিক করার পর এরকম একটা প্রিভিউ উইন্ডো খুলে যাবে, যেখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নেবেন। এখানে দেখুন আমি ছবি সিগনেচার সমস্ত আপলোড করে দিয়েছি, এবং সমস্ত কিছু ঠিক থাকলে এই চেকবক্সে একটা ক্লিক করবেন, এবং তারপর সাবমিট ডিটেলসে ক্লিক করতে হবে, এবং সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে এসেছে, এবং সমস্ত ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের অ্যাপ্লিকেশনের ওপরে। এবং সাথে সাথে আপনাদের যে মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারও কিন্তু একটা SMS চলে যাবে, যেখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন। ওই SMSটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে, এবং আপনারা এই পেজটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, অথবা এই পেজটাকে মোবাইলে সেভ করে রেখে দেবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন।
তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপটি কী আছে। তাহলে বন্ধুরা এবার আপনারা যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদেরকে ফিজ পেমেন্টের ব্যাপারটা রয়েছে। এখানে স্টেজ টুতে আপনাদের ফি পেমেন্ট করতে হবে। এখানে ফিজ পেমেন্টের দুটো পদ্ধতি আছে। একটা আপনারা জানেন যে পোস্ট অফিসে গিয়ে আপনারা হাতে হাতে জমা দিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লেগে যাবে, এবং আপনারা আরেকটা যেটা করতে পারেন এবং এখানে আপনারা সরাসরি অনলাইনেও কিন্তু পেমেন্টটা করতে পারবেন, তার জন্য আপনাকে অনলাইন পেতে ক্লিক করতে হবে। এবং এখানে দেখুন দেখিয়ে দেওয়া আছে এই ফি কিন্তু কোনো রকম রিফান্ড করা হবে না। তাহলে এখান থেকে ফিটা পেমেন্ট করতে হলে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করতে হবে, মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে, নাম দিতে হবে, কমিউনিটি দিতে হবে এবং কত টাকা আপনারা পেমেন্ট করছেন। এবার এই জায়গাটা একটু আপনারা ভালো করে বুঝে নেবেন। আপনাদের যাদের ফিজ পেমেন্ট করে অনলাইনে আবেদনটা করতে হবে, এখানে যে 20 পোস্টের আপনাদের আবেদনের জন্য বলছিলাম, এখানে প্রত্যেক 5 পদের জন্য কিন্তু আপনাদের 100 করে দিতে হবে। এবং এই ব্যাপারটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ইনস্ট্রাকশন বলে যে অপশানটা আছে, সেই ইনস্ট্রাকশনে দেখুন এখানে বলা হয়েছে, এখানে কিন্তু আপনারা দেখুন 100 করে দিতে পারবেন সেট অফ 5 পোস্ট, অর্থাৎ প্রত্যেকটা 5 পদের জন্য কিন্তু আপনারা 100 করে পেমেন্ট করতে পারবেন। এবং সর্বোচ্চ আপনারা এখানে দেখুন 20 পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। সেই হিসাবে 5 করে যদি 100 করে আপনাদের পেমেন্ট করতে হয় 5 করে পদের জন্য, সেক্ষেত্রে 20 পদের জন্য 400 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে দেখুন 4 ফিজ পেমেন্ট কিন্তু আপনাদের সেক্ষেত্রে করতে হচ্ছে 100 করে, অর্থাৎ 400, অর্থাৎ আপনারা যারা অনলাইনে আবেদন করবেন ওখানে যে অপশানটা ছিল অ্যামাউন্টের ওখানে, ওখানে আপনাদের একবারে 400 পেমেন্ট কিন্তু করতে হবে। এবং এখানে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফিজ লাগছে না। এবং এখানে আপনারা 20 পদের জন্য কীভাবে আবেদন করবেন সেটি আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। এখানে আপনাদের যে পেমেন্ট হবে এখানে কিন্তু আপনাদের 400 আপনারা একবারে দেবেন। যদি আপনারা 10 পদের জন্য আবেদন করতে চান তাহলে 2 পেমেন্ট, অর্থাৎ 200 পেমেন্ট কিন্তু আপনাদের করতে হবে। যদি আপনারা 15 পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের 300 পেমেন্ট এখানে পে করতে হবে। এবং সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করার পরে মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে আপনাদের পরবর্তী স্টেজে গিয়ে আবেদনটা করতে হবে, সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেব। এবার দেখুন এখানে স্টেজ 3 অ্যাপ্লাই অনলাইন, এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করতে হবে, এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর পরবর্তী এই পেজটা ওপেন হবে। তাহলে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং এখানে সার্কেল সিলেক্ট করতে হবে যেটা হবে ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমি বসিয়ে দিয়েছি। তারপর সাবমিটে ক্লিক করতে হবে, এবং যেহেতু এটা এসসি হিসেবে আবেদন করা, অর্থাৎ এখানে কিন্তু কোনো ফিজ পেমেন্ট আমাকে করতে হয়নি। এবং এখানে দেখুন রেজিস্ট্রেশনের সাথে সাথেই কিন্তু এবং সাবমিট করার পরে কিন্তু একটা ওটিপি যাবে যে নাম্বার দিয়ে আপনারা আবেদনটা করবেন সেই মোবাইল নম্বরে, এবং এখানে সেই ওটিপিটা দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে এখন ওটিপিটা ইনপুট করে দিচ্ছি, এবং ওটিপি দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটা আসবে এরকম। এখানে পার্সোনাল ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন নাম, ফাদার্স নাম অটোমেটিক চলে এসছে, ডেট অফ বার্থ তো এখানে অটোমেটিক চলে এসছে, জেন্ডার চলে আসবে। এখানে দিতে হবে আধার নাম্বার, যদি আপনারা না দেন তাতেও কোনো অসুবিধা নেই। এখানে প্রেজেন্ট অকুপেশন আপনাদের দিতে হবে, অর্থাৎ কী কাজ আপনারা এখন করছেন। এখানে ক্যান ইউ রাইড এ বাইসাইকেল, এখানে আপনারা ইয়েস করবেন অবশ্যই। এরপর আছে হোয়েদার এমপ্লয়ি এনওসি, যদি আপনারা কোনো অলরেডি কাজ করে থাকেন সেখান থেকে আপনাদের এনওসির জন্য ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করে এখান থেকে চলে আসবেন। পিএইচ, এখানে অলরেডি নো করাই আগে হয়ে গেছে। এরপর আছে অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস, হাউস, অ্যাপার্টমেন্ট নম্বর, এগুলো এখানে আপনারা দেবেন। এরপর আছে স্ট্রিট, সিটি অথবা ভিলেজ, পঞ্চায়েত অথবা ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের দিতে হবে। এরপর দিতে হবে পিনকোড, এবং সমস্ত অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে ক্লিক করলেই এই অ্যাড্রেসগুলো অটোমেটিক এখানে কিন্তু সমস্তটা ফিল আপ হয়ে যাবে। এরপরে আছে মার্কস, এরপর আছে স্টেট, স্টেট অলরেডি এখানে ফিল আপ করা আছে। এরপর আছে সিলেক্ট বোর্ড, কোন বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এগুলো কিন্তু বিভিন্ন ইয়ার হিসাবে এখানে দেওয়া থাকবে। আপনাদের যে ইয়ারের মধ্যে আপনারা পাস করেছেন এখান থেকে শুধুমাত্র সেই ইয়ারের বোর্ডই কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে। এবার চুজ করতে হবে রেজাল্ট টাইপ, এখান থেকে চুজ করবেন মার্কস, এরপর দেবেন 10th ক্লাস সার্টিফিকেট নম্বর। আপনাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একদম উপরে এই নাম্বারটা পাওয়া যায়, আপনারা সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এরপর আছে হোয়েদার পাসড ইন কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি ট্রায়াল, এখানে নো করে দেবেন। এরপর আপনাদের সাবজেক্ট চুজ করতে হবে, এখানে ক্লিক করে
আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে বেঙ্গলি সেটা চুজ করতে হবে এবং এখানে প্রাপ্ত নম্বরটা কিন্তু বসিয়ে দিতে হবে। এবং তার পরবর্তী যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি ম্যাথামেটিক্স এবং এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ সেটা চুজ করতে হবে এবং তারপর এখানে ইংরাজির নাম্বারটা বসাতে হবে এবং বাকি সমস্ত সাবজেক্ট জিওগ্রাফি লাইফ সায়েন্স এগুলো অটোমেটিক থাকবে, এগুলো আপনাদের নাম্বারগুলো এখানে পরপর বসিয়ে দিতে হবে। এবং আপনাদের যে এখানে অ্যাডিশনাল যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট নাম্বারটাও কিন্তু এখানে আপনাদের ইনপুট করতে হবে এবং সবার শেষে আপনারা একবার এটাকে প্রিভিউ করে নেবেন যে সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা এবং যদি সেটা ঠিকঠাক থাকে তারপরে এখানে চেকবক্সে একটা ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করতে হবে। তাহলে আমি এখন ডিটেলসগুলোকে ফিল আপ করে নিচ্ছি এবং সাবমিট বাটনে প্রেস করার পরে আপনাদের কাছে নতুন যে উইন্ডোটা খুলবে সেটা এখানে দেখুন আপলোড ডকুমেন্টস। এখানে আপনাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপলোড করতে হবে ক্লাস টেনের মার্কশিট যেটা হতে হবে 200 KB-র মধ্যে। এছাড়া দেখে নেওয়া যাক আর কী কী আপলোড করতে হবে। এবং এখানে আছে যদি আপনাদের একটার বেশি মার্কশিট থাকে তাহলে আপনারা সেগুলো এখানে আপলোড করতে পারবেন। এরপরে যেটা আপনাদের আপলোড করতে হবে সেটা হচ্ছে একটা কম্পিউটারের বেসিক সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেটও 200 KB-র মধ্যে সাইজ হতে হবে এবং সেটা যেন A4 পেপারের সাইজের আকারে হয়। এছাড়া আপনাদের আর একটা যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে যদি আপনারা SC/ST হন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হচ্ছে। এবং সমস্ত কিছু আপলোড হয়ে গেলে এখানে দেখুন ডিক্লারেশান যেগুলো আছে সমস্ত কটা চেকবক্সে কিন্তু আপনাদের চেক করতে হবে, ক্লিক করতে হবে এবং সমস্তগুলোতে ক্লিক করার পরে কিন্তু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তাহলে আমি এখন সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি। তাহলে বন্ধুরা সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে যখন আপনারা ফাইনাল সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তার পরবর্তী আপনারা এই পেজে চলে আসবেন। এবং বন্ধুরা এইটাই কিন্তু আপনাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পেজ, এটা ভালোভাবে লক্ষ্য করবেন, একটুও স্কিপ করবেন না। এখানে দেখুন ভালোভাবে বলা আছে প্রেফারেন্সটা কীভাবে আপনারা দেবেন। এখানে দেখুন ম্যাক্সিমাম অ্যালাউড অপশান 20, টোটাল 20টি পোস্ট অফিসের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এবং এখানে দেখুন টোটাল এলিজেবল অপশান 20, ইউজড অপশান 0 এবং অ্যাভেলেবল অপশান 20। অর্থাৎ আমার কাছে যে 20টা পোস্ট অফিসের আবেদনের অপশান রয়েছে আমার কাছে কিন্তু এখন 20টাই রয়েছে, কারণ আমি কিন্তু এখনও একটাও আবেদন করিনি। যখনই আমি এখান থেকে 5টা পোস্টে আবেদন এখন এই ফর্মে করে দেবো এখানে কিন্তু ইউজড অপশানে চলে আসবে 5 এবং অ্যাভেলেবল অপশান হয়ে যাবে 15। এইভাবে আপনারা এই পেজটাকে কিন্তু এই প্রসেসটা কিন্তু বারবার করতে হবে আপনারা যতবার যদি আপনারা 20টা পদের জন্য আবেদন করতে চান। এবার আপনাদের যেটা করতে হবে এখানে দেখুন অপশান 1, অপশান 2, অপশান 3, অপশান 4 অ্যান্ড অপশান 5। এখান থেকে আপনাদের 5টা পোস্ট অফিস কিন্তু চুজ করতে হবে এবং এই 5টা অপশান কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের কিন্তু এই পদ্ধতি আবার পুনরায় করতে হবে, কিন্তু একদম প্রথম থেকে কিন্তু রেজিস্ট্রেশন আপনারা করবেন না। এই 5টা ফিল আপ হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তাহলে প্রথমে এখানে আপনারা দেখুন যে ডিভিশনে আপনারা করতে চাইবেন সেই ডিভিশন এখানে আপনাদেরকে প্রথমে চুজ করতে হবে। যেমন আমি এখান থেকে চুজ করলাম বারাসাত, তাহলে এখানে বারাসাতের আন্ডারে যে পোস্ট অফিসগুলো আছে সমস্তগুলো এবার এখানে শো করবে। এখান থেকে আপনারা কিন্তু যেটা আপনাদের পছন্দ মতো চুজ করে নিতে পারবেন। ঠিক একইভাবে সেকেন্ড একটা ডিভিশন আপনারা চুজ করবেন অথবা আপনারা বা একই অপশান আপনারা চুজ করতে পারেন। সেখান থেকে আপনারা আবার দ্বিতীয় একটা পোস্ট অফিসের জন্য আপনারা এখানে আবেদন করে দিতে পারবেন। এইভাবে প্রত্যেকটা 5টা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে এগুলোকে আমি ফিল আপ করে নিচ্ছি এবং সমস্তটা ফিল আপ হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড প্রিন্ট বাটনে ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি, যখনই এটা আপনাদের দেখিয়ে দেবে অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেল। এবং এখানে দেখুন আপনাদের প্রিন্টের জন্য অপশান চলে আসবে, এই পেপারটা আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা ফিল আপ করেছেন। এখানে দেখুন প্রিন্ট অপশান রয়েছে, এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন অথবা এটাকে মোবাইলে সেভ করে নিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক বন্ধুরা আপনাদের এই 5টা পোস্ট অফিসের জন্য আবেদন করার পরে এখনও যে 15টা হাতে অপশান রয়েছে সেগুলোকে আপনারা কীভাবে ফিল আপ করবেন। তাহলে বন্ধুরা এখনও যে 15টা বাকি পোস্ট অফিসের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটা করতে হলে আপনাদের এখানে দেখুন Stage 3 অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আসতে হবে। এখান থেকে আপনাদের অ্যাপ্লাই বাটনে প্রেস করতে হবে এবং এখানে এসে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে এবং এখান থেকে সার্কেল চুজ করতে হবে এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরে অপশান আসবে ডেট অফ বার্থ, এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে এবং তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এবার দেখুন
আপনাদের নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু পরবর্তী সরাসরি প্রেফারেন্সের এই পেজে আপনারা চলে আসবেন। এখানে কিন্তু আর কোনো রকম ডকুমেন্ট আপলোড বা অন্য কিছু করতে হবে না। এখানে দেখুন আপনাদের যেটা বলেছিলাম যে এবার দেখুন এখানে ইউজড অপশানে 5টা চলে এসেছে এবং আপনাদের হাতে কিন্তু এখনও 15টা অপশান কিন্তু রয়ে গেছে, অর্থাৎ মোট 20টার মধ্যে 5টা আপনারা আবেদন করে দিয়েছেন এবং 15টা এখনও বাকি আছে। তাহলে সেই একইভাবে এবার এখানে আপনারা অপশান আবার চুজ করুন, 5টা অপশান এখান থেকে আপনারা বেছে নিন, বেছে নিয়ে সেভ অ্যান্ড প্রিন্ট যখনই করবেন তখনই এটা সাবমিট হয়ে যাবে এবং এখানে হয়ে যাবে 10 এবং এখানে বাকি থাকবে 10। তাহলে এইবার এই প্রসেসটাই কিন্তু আপনাদের এরকমভাবে এখনও আরও 3 বার করতে হবে। তাহলে বন্ধুরা এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল GDS অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদনের অনলাইন পদ্ধতি। আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জিজ্ঞাসা থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয় তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আশা করি আপনারা সেটা অবশ্যই করবেন এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।